শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র নারী বিভাগে চমক দেখিয়েছেন রিফা তারা অনন্যা। প্রথমবার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে স্বর্ণ জিতেছেন টাঙ্গাইলের এই খুদে শুটার। নারী 10 মিটার পিস্তলে সেরা হয়েছেন আবজিনা ফেরদৌস। এদিকে আন্তর্জাতিক পরিসরে সাফল্য ধরে রাখতে দীর্ঘমেয়াদী প্রস্তুতির বিকল্প দেখছে না বিওএ। জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণের সুফল পাচ্ছে শুটিং ফেডারেশন। তৃণমূল থেকে উঠে এসেছেন রিফা তারা অনন্যা। শুটিংয়ে ক্যারিয়ার মাত্র 8 মাস, প্রতিযোগিতার আগে ট্রেনিং করেছেন মাত্র 15 দিন। অল্প প্রস্তুতি নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছেন অনন্যা। 10 মিটার পিস্তলে জুনিয়র নারী বিভাগে স্বর্ণ জিতেছেন টাঙ্গাইল রাইফেল ক্লাবের এ শুটার। প্রথম কোনো আসরে অংশ নিয়েই স্কোর করেন 217.50। শুটিং করার ইচ্ছা আছে, মানে ভালো করার ইচ্ছা আছে। আজকে যেহেতু আমি গোল পাইলাম, তো নেক্সট টাইম আমার অলিম্পিকে গোল পাওয়ার ইচ্ছা থাকবে, তো আমি এই আশা নিয়ে থাকবো। সিনিয়র বিভাগে সেরা আদ্রিনা ফেরদৌস, সামনে কমনওয়েলথ গেমস। আসর শুরুর আগে এই সাফল্য আত্মবিশ্বাসী করছে কুষ্টিয়ার এই শুটারকে। গোলটা আমাকে কমনওয়েলথ শুটিং এবং কমনওয়েলথ গেমস এবং অন্যান্য আরো ইন্টারন্যাশনাল গেমস এর জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে এবং আমি অনেক বেশি নিজেকে মনে করছি যে হ্যাঁ, এখন আমার দ্বারা সম্ভব। আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত সাফল্য আসছে শুটিং এ, সেটি ধরে রাখার পাশাপাশি আরো বড় সাফল্য চায় ফেডারেশন। শুটিংকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিকের যতটুকু সীমাবদ্ধতা আছে এর মধ্যে যতটুকু সম্ভব ডেফিনেটলি আমরা শুটিং ফেডারেশনকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করি এবং ভবিষ্যতে অবশ্যই সহযোগিতা। সোমবার হবে পুরুষ বিভাগের এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ড। 8 দিন ব্যাপী চ্যাম্পিয়নশিপ শেষ হবে 18 অক্টোবর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এছাড়া আমার কাছে আরো কিছু খবর।